আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন বললেন শেখ হাসিনা। ভোট ঠেকাতে জামাতে তিন দিনের টানা কর্মসূচি। বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। সরকার দেশকে ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে বললেন নূর। 7 জানুয়ারি বিশৃঙ্খলা করলে বাড়িতে আগুন দেওয়ার হুমকি। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার 76 প্রার্থী। এবং সর্বশেষ জানিয়ে দেব, গোপালগঞ্জ 1 আসনে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন বললেন শেখ হাসিনা। 7 জানুয়ারির নির্বাচনে নৌকামার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর চোখে দেখবেন, নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আমার আবেদন। আবার সরকার গঠন করতে পারলে ভুলগুলি শোধরাবার সুযোগ পাবো। 7 জানুয়ারির নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। তিনি বলেন, আপনারা নৌকামার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই দীর্ঘ চলার পথে যতটুকু অর্জন তার সবটুকুই আপনাদের অবদান, আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। শেখ হাসিনা বলেন, আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না এবং ইন্ধন যোগাবেন না। তিনি বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। ভোট ঠেকাতে জামাতে তিন দিনের টানা কর্মসূচি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিন দিনের টানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, 2024 সালের শুরুতেই আওয়ামী লীগ সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক মামলায় রায় ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করেছে। 7 জানুয়ারি প্রহসনের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে ভয়ভীতি, হুমকি ধমকি, গ্রেপ্তার ও হয়রানি চালিয়ে যাচ্ছে। যশোর পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতে রামের মাস্টার নুরুন নবী, পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার আমির আবুল বাসার বসুনিয়া ও নাটোর জেলা লালপুর উপজেলার আমির মাওলানা আবুল কালাম আজাদ সহ গত 24 ঘন্টায় 25 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের দ্রুত মুক্তি দাবি করছি। বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ভালো লোক নির্বাচিত হলে দেশ ভালোভাবে চলবে, নতুবা দুঃশাসন অনিবার্য। তারেক রহমান নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করার, এই বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের 76তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে এসব বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির ধমকি পরোয়া করে না, তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে, তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগণকে। বিএনপি যতই আটলান্টিক এর ওপারে তাকিয়ে থাকুক, শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোনো পরোয়া করে না। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সরকার দেশকে ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে বললেন নূর। ক্ষমতায় থাকার জন্য সরকার দেশকে ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, সরকার একদিকে ফিলিস্তিনের জন্য মায়াকান্না করছে, অন্যদিকে দেশকে ফিলিস্তিন বানিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। ইসরায়েল থেকে 120 কোটি টাকার গোয়েন্দা নজরদারি যন্ত্রপাতি কিনেছে। একদিকে মদিনা সনদে দেশ চালানোর কথা বলছে, নৌকাকে নুহনবীর নৌকা দাবি করছে। অন্যদিকে পশ্চিমা সমর্থন পেতে ট্রান্সজেন্ডার সমকামিকাতে প্রমোট করছে। এভাবে তারা জনগণের সঙ্গে প্রতারণা, ধোকাবাজি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রশাসনের উদ্দেশ্যে নূর বলেন, একতরফা সাধারণ নির্বাচনে দায়িত্ব পালন করে লেজ কাটা শিয়াল হবেন না। আপনারা কেন সে অপকর্ম করে তাদের মতো নিষেধাজ্ঞায় পড়বেন? সরকারের বেপরোয়া কর্মকাণ্ড গোটা দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আন্দোলনে কিছু ধাপ রয়েছে, আমরা সে ধাপ অনুসরণ করে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই আন্দোলন সফল হবে, সহিংসতা নয়, জনগণকে সাথে নিয়ে আমরা গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যাব। 7 জানুয়ারি বিশৃঙ্খলা করলে বাড়িতে আগুন দেওয়ার হুমকি। নির্বাচনের দিন বিশৃঙ্খলা করলে বিশৃঙ্খলাকারীদের বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দিয়েছেন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। মির্জা কাদের বলেন, 7 তারিখ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়, যারা করবে তারা যেই হোক তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে। কোম্পানীগঞ্জের মাটি তাদের জন্য হারাম হয়ে যাবে, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ছাত্রলীগের 76তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব বলেন তিনি। কাদের মির্জা বলেন, ছাত্রলীগের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বিএনপি জামায়াতের কোনো লোক যাতে কেন্দ্রের আশপাশে আসতে না পারেন সেদিকে খেয়াল রাখা। তারা অন্য প্রার্থীর উপর ভর করে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করতে পারে। তিনি আরো বলেন, ছাত্রলীগের যাদের যে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা আজ থেকে যার যার এলাকায় পাহারা বসাও, যাতে কোনো বিএনপি এলাকায় আসতে না পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাপার 76 প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আগামী রোববার। এবার দেশের বিভিন্ন আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় প্রার্থী হয়েছেন দলটির 265 প্রার্থী। তবে ভোট গ্রহণের শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির বেশ কয়েকজন নেতা। তবে সাধারণ আসনে ভোট বর্জনের ঘোষণা এলেও আওয়ামী লীগের ছেড়ে দেওয়া 26টি আসনে দলটির কেউ মাঠ ছাড়েনি। বুধবার পর্যন্ত লাঙ্গলের 76 প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন জাতীয় পার্টিকে। কারণ হিসেবে দলের মহাসচিবকে তারা জানিয়েছেন আর্থিক সক্ষমতা না থাকা ও প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কথা। তবে এসব প্রার্থী প্রচারে বিরত থাকলেও ব্যালটে বহাল থাকবে নাম। দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন, অনেকে দলের কাছে আর্থিক সক্ষমতা না থাকার কথা জানাচ্ছেন, তবে সে প্রত্যাশা পূরণ করতে না পারায় ব্যক্তিগত সিদ্ধান্তেই সরে দাঁড়াচ্ছেন তারা। জাপা মহাসচিব বলেন, যারা নির্বাচন থেকে সরে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, নির্বাচনে পাশ ফেল তো আছেই, নির্বাচন একটা চ্যালেঞ্জিং গেম। যারা আমাদের দলীয় প্রার্থীরা আসছে তাদের তো আমরা আর্থিকভাবে ব্যাকআপ করব এমন আশ্বাস দেইনি, তবে দিতে পারলে ভালো হতো। গোপালগঞ্জ এক আসনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। কর্মসূচির আয়োজনকে কেন্দ্র করে গোপালগঞ্জ এক আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। আটক করা হয়েছে ছাত্রলীগের এক নেতাকে। বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। জানা যায়, বিকেলে ওই মাঠে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ ফারুক খান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাবির মিয়া নির্বাচনী জনসভা ডাকেন। এজন্য বুধবার জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম ওই স্থানে 144 ধারা জারি করেন। পরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাবির মিয়া মুকসুদপুর কলেজ মাঠে নির্বাচনী জনসভা করার জন্য রিটার্নিং অফিসারের অনুমতি নেন। পরে মুকসুদপুর উপজেলা ছাত্রলীগ একই স্থানে একই সময়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার কর্মসূচি ঘোষণা করে। এ নিয়ে সকাল থেকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল।